হ্যালো ফিয়ার্স, আসসালামু আলাইকুম। টুডে বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। পরীমনি ও রাজের বিরুদ্ধে মামলা হচ্ছে বলল র‍্যাব। চিত্রনায়িকা পরীমনি ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব। দুজনের বিরুদ্ধে একাধিক মামলা হতে পারে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে র‍্যাবের লিগ্যাল অ্যাড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকেলে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরপর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও সীসা সরঞ্জাম জব্দ করা হয়। তিনি আরও বলেন, পরীমনি ও রাজকে আটক করা হয়েছে। র‍্যাব তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলে সে মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হবে। তবে তাদের কি মামলা হবে এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। বনানীর বাড়ি থেকে বুধবার রাতে পরীমনিকে তুলে নেওয়ার পর একই এলাকায় আরেক বাড়ি থেকে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করে র‍্যাব। দুজনকে নিয়ে যাওয়া হয় উত্তরার র‍্যাব সদর দফতরে। দর্শক মন্ডলী, প্রতি ঘন্টার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে প্রতি ঘন্টার আপডেট নিউজ আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।